Assalamu alaikum, Shubayke, Eid Mubarak, Amake kemon lache. You are looking disgusting. This is my video. Again, you are here to ruin my video. No, it's my video now. I'm the star. Go. Bhai re bhai, chotobala theke Eid amar jonno onek 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 beshi special. Obosshoi Eid shobar jonno onek 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 special. And it's special kokhon hoy jokhon amra ma baba family shobar shonge ekshonge milamisha tarpor eto notun jama kapur pori mojar mojar khabar khai salami bhai mane sei ekta obostha. Kintu ami jodi mane shotti kotha bolte amar Eid ta kintu ashole ei je khub mojay kattese ta na eta oshombhob. Eta jodi ami boli khub moja korteche eta mithya kotha bola hobe na. Tarpor to jibon jibon গতিতে চলবে। ঈদের আগের দিন আম্মু আমাকে মন খারাপ করে বলতেছিল যে একটু ফিরনি কর, একটু সেমাই কর, দোকানে যা যা কিনা নিয়ে আয়, একটু রোস্ট কর, একটু পোলাও কর, বিরিয়ানি কর। তো এখন সত্য কথা বলতে কি, হ্যাঁ করলে তো করা যায়, কিন্তু আমি কোনোদিন রোস্ট রান্না করি নাই, কোনোদিন পোলাও রান্না করিনি, কিছু করি নাই। এখন বিষয় হচ্ছে যে আমি পরে চিন্তা করলাম কাছে রোস্ট মশলা বা মশলা তোমরা কী বলো ওরকম তো কিছু একটা পাওয়া যায়, আবার পোলাও হয়তো পোলাওর চাল রান্না করলে হয়তো আমি মোটামুটি এটা করা যাবে কিছু একটা। তো ওই চিন্তা মাথায় রেখে আমি দিন হচ্ছে আমার ইটালিয়ান বন্ধু জাল্লুকা এবং আমার গাম্বিয়ান বান্ধবী এই যে আমরা সবাই চলে যাই হইতেছে গ্রোসারি শপিং করতে, কারণ গতকালকে আমাদের ঈদ ছিল। তো গত পরশু সন্ধ্যার সময় আমরা যাই, যাওয়ার পরে গ্রোসারি শপ থেকে আমি রোস্ট মশলা কিনি, তারপরে হইতেছে পোলাওয়ের চাল, এরপর হইতেছে মুরগির মাংস আগে থেকেই আমার ফ্রিজে ছিল আমার কাছে, আর হইতেছে এরপর এছাড়াও আরও টুকটাক যা যা লাগে সব কিছু কিনি, টমেটো টমেটো কাঁচামরিচ এগুলো, আর এই যে হইতেছে সেম ওর যা যা লাগবে ও সেগুলো কিনে। এই যে বেসিক্যালি প্ল্যান ছিল গরুর মাংস রান্না করবে, কুসকুস রান্না করবে, সো ওই অনুযায়ী ওর ইচ্ছা মতো ওর যা যা লাগে ও কিনে নিয়ে আসে। ওকে, তারপর ঈদের দিন সকালবেলা একদম সকাল সকাল এই যে রান্নাবান্না শেষ করে ফেলে, কারণ যেহেতু আমরা দুই তিনটা আইটেম রান্না করবো, সো একসঙ্গে আমাদের দুই তিনটা পট লাগবে, এবং আমাদের ডরমিটরি কিচেনে হইতেছে এতগুলো পট যদি আমরা একসঙ্গে ইউজ করি তাহলে বাকি সবাই ইউজ করতে পারবে না, এই জন্য আমরা ধাপে ধাপে করি। তো এই যে সবার ফার্স্টে শেষ করে ওর 11:30-12:00 মধ্যে শেষ হয়ে যায়, দেন হচ্ছে আমি ডরমিটরি কিচেনে চলে যাই আমার রান্নাবান্না করার জন্য। তো তোমরা দেখতেই পাইতেছো আমার আম্মু কিন্তু অল দ্য টাইম ভিডিও কলে ছিল যতক্ষণ আমি রান্না করছি, বিকজ আমি চাইতেছিলাম না যে ভাইরে ভাই আমার ঈদের খাবার দাবার যেন নষ্ট না হয়। মানে ঈদের দিন তো আসলে আর যেমন খুশি তেমন করো রান্নাবান্না করা যাবে না, তো এই জন্য আমি একটু আই ওয়াজ প্রিটি সিরিয়াস। ওকে, অ্যান্ড এদিকে হইতেছে দেখো আমি আগে থেকে হইতেছে মুরগির লেগ পিসগুলো যেগুলো দিয়ে আমি রোস্ট করবো ওগুলোকে গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম যাতে আনফ্রিজ হয়ে যায় ভালোভাবে, আর পোলাওয়ের চাল পরিমাণ মতো নিয়ে ধুয়ে ওইটাকে শুকায়ও ফেসিয়েছে। দেখো দেখছো আমি কিন্তু দেখছো প্রফেশনাল। হ্যাঁ, তো সবার প্রথমে সেমাই রান্না করবো। এই যে দেখো প্যানটা ধুয়ে নিতেছি ভালো মতো, এবার এইটার মধ্যে কেমনি কি সেমাই রান্না করতে হয় আম্মু আমাকে বলে দিতেছিল, আমি জাস্ট ওই ইনস্ট্রাকশন ফলো করতেছিলাম আম্মুর। তো আম্মু আমাকে বলে যেহেতু ঈদের সেমাই তো কোনো পানি টানি না মিশায় পুরো হইতেছে দুধ দিয়ে সেমাইটা করো তাহলে খুবই মজা লাগবে। তো মোটামুটি এখানে যতটুকু দুধ ছিল এই প্যাকেটের মধ্যে সবটুকু ইউজ করি, জাস্ট অল্প একটু হইতেছে পোলাওয়ার জন্য রাইখা দিই, আর তারপরে লবণ দিই, চিনি দিই, এইটাকে ভালো ও এরপর আরও দারুচিনি এলাচিও দিই, আর এরপর হইতেছে জিনিসটাকে এই যে দেখতে পাইতেছো যে চুলাই হইতেছে ভালো মতো কিছুক্ষণ হইতেছে এটাকে গরম করতে হবে, যখন একটু বলো কোটা শুরু করে তখন হইতেছে এটার মধ্যে আমি পুরো এক প্যাকেট সেমাই দিয়ে দিই, মানে আমার কাছে আসলে এক প্যাকেট সেমাই ছিল। আচ্ছা, তো পুরো এক প্যাকেট সেমাই দিয়ে দিই, তারপর হইতেছে এক মিনিটের মতো নাড়াচাড়া করি, তারপর এটার মধ্যে যে হোয়াইট চকলেটটা কিনছিলাম গতকালকে হোয়াইট চকলেটের 0.5% হচ্ছে এটার মধ্যে দিয়ে দিই। এটা দিলে না অনেকটা কনডেন্সড মিল্ক টাইপের একটা ভাইব আসে, মানে একটু বেশি মজা লাগে খাইতে। আর সবার শেষে হইতেছে কতগুলো বাদাম ছিটায় দিই, ব্যাস সেমাই রেডি। আচ্ছা, এরপর হইতেছে পোলাও রান্না করার পালা। তো প্যানে হইতেছে আমি তেল দিয়ে দিই, তারপর হইতেছে পেঁয়াজ দিয়ে দিই, কারণ এটাতে আবার পেঁয়াজ বেরেস্তা করতে হবে, খুবই মানে ধৈর্যের কাজ, যেটা এই যেই ধৈর্য আসলে আমার নাই। যাই হোক, এই পেঁয়াজের মধ্যে একটু লবণ ছিটাই দিই, কারণ আম্মা বলছে একটু লবণ ছিটাই দিলে বেরেস্তাটা ভালো হবে। পেঁয়াজ বেরেস্তা রেডি, এবার এই অর্ধেক পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রাখতেছি আর বাকি অর্ধেক প্যানেই থাকলো। ওই মানে ওই পেঁয়াজ বেরেস্তার মধ্যে হইতেছে আমি ওই যে শুকনা করা যে পোলাওয়ের চালগুলো সেই শুকনো করা পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম, এটার মধ্যে আরও দিলাম হইতেছে দারুচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, তারপরে এই পোলাওয়ের চালগুলোকে সবকিছু মিলে টিলে কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভাজার পরে এটার মধ্যে অ্যাড করে দিই গরম পানি, ফুটন্ত গরম পানি। আমি যেহেতু 6 কাপ চাল নিয়েছিলাম তাই এখানে আমি 12 কাপ পানি নিছি, এটা আমি অ্যাড করে দিলাম। আর এরপরে হইতেছে এটার মধ্যে দিলাম 1/2 কাপ এই যে গ্লাসটা দেখতেছো, সরি 1/2 গ্লাস পরিমাণ দুধ। আমি বলছে পোলাওয়ের মধ্যে দুধ দিলে পোলাও খাইতে মজা লাগে। আচ্ছা, আর এই হচ্ছে, আর আমি আরেকটু লবণও অ্যাড করে দিয়েছিলাম যাতে পোলাওটা খাইতে ভালো লাগে। এরপর হইতেছে ঢাকনা দিয়ে ঢাইকা একদম মিডিয়াম আঁচে রান্না করতে থাকি, এবং কিছুক্ষণের মধ্যে হইতেছে আমার পোলাওটা রেডি হয়ে যায়। তোমরা দেখতেই পাইতেছো কি প্রফেশনাল একটা পোলাও হয়েছে, দেখতেছো তোমরা। ও আচ্ছা সরি, আমি কিছু কাঁচামরিচ ভেঙে ভেঙে অ্যাড করে দিয়েছিলাম, এটা বলতে ভুলে গেছি, সরি সরি সরি। আর সব শেষে পোলাওয়ের মধ্যে ওই যে অবশিষ্ট পেঁয়াজ বেরেছে যেটা আগে থেকে তুলে রাখছিলাম ওইটা অ্যাড করে দিই, ব্যাস পোলাও হইতেছে একদম একদম মাস্টার শেফদের মতো পোলাও রেডি। এরপর আসতেছে ঈদের স্টার আইটেম মুরগির রোস্ট। মুরগির রোস্ট ছাড়া কি ঈদ হয় বলো, আমার তো মনে হয় না, তো ইম্পসিবল। আর আমি আজকে সবকিছু সবগুলো লেগ পিস নিছি, সো রোস্টটা ব্যাপক মজা হবে খাইতে, বুঝতেই পারতেছো তোমরা। তেল দিয়ে দিলাম, মানে মুরগির যে লেগ পিসগুলো সবগুলোকে ভালোভাবে ভাজা নিতেছি এইদিকে ওইদিকে উল্টায় পাল্টায় যাতে একদম প্রফেশনাল হয় জিনিসটা। মাংসগুলো তো মানে ভাজার পরে এটাকে তুলে রাখতেছি, তারপর এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করতে হবে, পেঁয়াজ
বেরেস্তা এটাতেও লাগবে, আবারও ধৈর্যের পরীক্ষা দিতে হবে আমাকে। সো পেঁয়াজ বেরেস্তা করার পরে অর্ধেক তুলে রাখে আর অর্ধেক পাত্রে থাকে। এরপর প্যানের মধ্যে দিয়ে দিই 1.5 কাপ টক দই, তারপর দিয়ে দিই রোস্ট মশলা, তারপর একটুখানি লবণ, কিছুক্ষণ এটা নাড়াচাড়া করি, তারপর একটুখানি পানি অ্যাড করি, আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করি। এরপরে মশলার মধ্যে ভাজা চিকেনের যে লেগ পিসগুলো আছে না, একটু আগে যে ভাজলাম ওগুলো দিয়ে দিই, আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করি, তারপর পরিমাণ মতো পানি আর কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিই ভেঙে ভেঙে, যাতে ফ্লেভারটা মানে কাঁচামরিচের ফ্লেভারটা মানে ছড়ায় পড়ে। আর এরপর হইতেছে কিছুক্ষণ মানে ঢাইকা কিছুক্ষণ রান্না করি মিডিয়াম আছে, আর কিছুক্ষণ পর যখন দেখি যে মোটামুটি রান্না হয়ে গেছে তখন পেঁয়াজ বেরেস্তাগুলো উপর দিয়ে ছিটাই দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করি, একদমই মিডিয়াম আছে। ব্যাস কিছুক্ষণের মধ্যে আমাদের প্রফেশনাল চিকেন রোস্ট একদম রেডি। তো অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটানোর পরে আমার রান্নাবান্না শেষ হয় সেমাই পোলাও আর চিকেন রোস্ট। ব্যাস এরপর হইতেছে আমি ঈদের জামা পরার জন্য চলে যাই আমার রুমে, রেডি হইতে হবে, জামা পরতে হবে, সাজুগুজু করতে হবে। ও মাই গড, তোমরা তো আমার ঈদের জামা দেখা ফেলাইছো, আমার তো ইচ্ছে আছে। না না না, হবে না হবে না, তোমরা কেন এটা করলা কেন, এটা হলো না। ছোটবেলায় তোমরা এরকম কেক কেক করতে, একটা আমার বলতো যে ঈদের জামা লুকায় রাখতে কাউকে দেখাইতে চাইতো না, আমি কিন্তু এটা অনেক বেশি করতাম। বাই দ্য ওয়ে এটা হইতেছে আমার ঈদের জামা, আমার খুবই পছন্দ হয়েছে জামাটা, জামাটার পুরো লুকটা তোমাদেরকে একটু পরে দেখাইতেছি। এরপর হইতেছে আমরা একটা পিকনিক পিকনিক ভাই বানার জন্য আমরা চলে যাই হইতেছে আমাদের ডরমিটরির পিছনের গার্ডেনে, আমাদের খাবার টাবার যা যা রান্না করছি প্লেট প্লেট সব কিছু নিয়ে। আর ওইখানে যাওয়ার পর হইতেছে আমি জালুকা তারপরে এই যে আমরা সবাই মিলে খাবার সার্ভ করতে থাকি একজন আরেকজনকে, তখন না আসলে আমাদের এক মোমেন্টের জন্য মনে হয় না যে আমরা ফ্যামিলি থেকে এত দূরে আসি, মনে হচ্ছে যে আমরাই একটা ফ্যামিলি এখানে, আমরাই মজা করতেছি, আমরা ঈদ সেলিব্রেট করতেছি, মানে কয়েকটা মুহূর্তের জন্য না তখন হইতেছে আমরা ভুলে গেছিলাম আমাদের কষ্টগুলা। দ্যাট ওয়াজ দি বেস্ট পার্ট অফ আওয়ার ঈদ ডে। আর সব শেষে চলো আমি তোমাদেরকে আমার ঈদের জামাটা ফুললি দেখাই দিই। এটা হইতেছে আমার ঈদের লেহেঙ্গা, এটা আমাকে পাঠাইছে হইতেছে লামিয়াস ফ্যাশন অ্যান্ড টেইলর্স থেকে লামিয়া আপু। মানে এত জোস কালার কম্বিনেশন, হট পিঙ্ক, সেই সঙ্গে হইতেছে হলুদ, সাথে একটা দুপাট্টা, মানে অস্থির একটা কম্বিনেশন হয়েছে, সেই পরিমাণ গ্লসি এবং প্রচুর ভালো মানে কোয়ালিটিফুল কাপড় আপু দিছে। আর এই লামিয়া ইমু আপু কিন্তু আমাকে আমার জন্মদিনের যে রেড গাউনটা ওইটাও গিফট করছিল, আই হোপ তোমাদের মনে আছে। সো লামিয়া আপুর পেজটা অবশ্যই চেক আউট করবা, যে কোনো ধরনের কাস্টমাইজড ড্রেস তোমরা যে কোনো ডিজাইনে তোমাদের মনের মতো করে বানিয়ে নিতে পারবা, আর কাপড়ের কোয়ালিটিও অলওয়েজ বেস্ট। আর এছাড়াও কিন্তু আমি অনেকগুলো টিকটক ফিকটক বানিয়েছি, বুঝছি, টিকটক বানিয়েছি, রিল বানিয়েছি, এগুলো কিন্তু তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবা। হ্যাঁ অবশ্যই যাও ইনস্টাগ্রামে যাইয়ে আমার রিলগুলো ছবিগুলো দেখে আসে, জামাটার ভালো ভালো ছবি আমি ওখানে দিছি, হ্যাঁ ওগুলো দেখে আসে, আমাকে ইনস্টাগ্রামে ফলো দিয়া একটু হাই দিয়ে ঈদ মোবারক জানাই আছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ঈদের দিন, আই হোপ তোমাদের ঈদ অনেক ভালো কাটতেছে, সবাই আমার জন্য দোয়া করো, মিঠুর জন্য দোয়া করো, আমার ফ্যামিলির জন্য দোয়া করো, আর তোমাদের ঈদ অনেক 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 ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাইকে ঈদ মোবারক, পরে ভিডিওতে দেখা হইতেছে, বাই।